এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না, বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে, তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ। পড়েন, বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই, টাকা পয়সাও তেমন নাই, কিন্তু আছে খালি সুখ। আছে কি? যেটা টাকা দিয়ে কিনা যায়, টাকা দিয়ে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, সুখ কিনা যায় নাকি? টাকা দিয়ে বিছানা কিনা যায়, বালিশ কিনা যায়, ঘুম কিনা যায় নাকি? কথা বলেন। এই জন্য সুখ দেওয়ার মালিককে, দোকানে সুখ পাওয়া যায়, নাকাইশ বাজারে তো সুখ বেছে না, বেচলে নিয়ে যাইতাম আজকে গাড়িতে করে, সুখ বেছে কথা কন, সুখ পাওয়া যায় না। সুখ দেওয়ার মালিক একজন, তিনি কে? মায়েশা একমাত্র কুমারী বউ, আদর করে তিনি ডাকতেন হুমায়রা, আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আয়েশু, আয়েশা না আয়েশু, সংক্ষেপ। এত ভালোবাসতেন মায়েশাকে, মায়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন, বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত। মায়েশা গোস্তকে হাড্ডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে চষতে শুরু করে দিত। এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরত, মাঝে মাঝে রাগও করত। সুবহানাল্লাহ। কোন স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আছে না নাই? রাগ থাকলে ওইটারে আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে? রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না, রাগ থাকতেই হবে, তাইলেই ভালোবাসার মর্ম বোঝা যায়। চিল্লায় বলেন ঠিক কি না? ক্ষুধা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না, সারাদিন পেট ভরা, খাওয়ার মজা বুঝবেন? ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, তৃষ্ণার্ত, লেবুর শরবত পাইলে অমৃতের মতো লাগবে, প্রচন্ড ক্ষুধা। হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট, ইচ্ছে মতো খাবেন কিন্তু পেট ভর্তি, হাজি বিরিয়ানি খাওয়া যাবে? এই জন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি, ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত বোঝা যায় না। মাঝে মাঝে মা আয়েশা রাগ করতেন, শুনতেছেন? জি। বিশ্বনবী বলেন আয়েশা কখন তুমি রাগ করো, কখন তুমি আমারে ভালোবাসো আমি বুঝি। সুবহানাল্লাহ। পড়েন। মা আয়েশা বললেন কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন, তার মানে তুমি রাগ করে আছো, আমার নাম নাও নাই। আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে, তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও, রেগে গেলে অন্য নবী দিয়ে দোয়া সেরা দাও, রেগে গেলে আমার নামটা নাও না। মা এসে বলে নবী গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না, কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না। আল্লাহু আকবার, কি ভালোবাসা! মা এসে বলতেন আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন জিব্রাইল ওহী নাযিল করত। সুবহানাল্লাহ। নাই সুবহানাল্লাহ, কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের ওহী নাযিল হতো না, একমাত্র মা এশার সাথে যখন এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে কোরআনের আয়াত নাযিল করছে কে? আবার মা এসে বলছেন আমার কারণে ও মুসলিম উম্মাহ তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। মা এসা একটা যুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধ থেকে ফেরার পথে মা এশার গলার লকেট নাই, মাঝে মাঝে হয় না মহিলা গলার লকেট পায় না, পুরা বাড়ি আগুন করে ফেলাইছে, লকেট নাই, লয়া গেল রে, নিয়া গেল রে, হারাইলাম রে, মায়েশারও লকেট নাই। লকেট হারানোর পরে মায়েশা কান্নাকাটি, বিষ্ণুই বললেন থামো, অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না, সবাই খোঁজাখুঁজি, লকেট কই লকেট কই, লকেট খুঁজে পায় না। ওদিক দিয়ে মাগরিবের নামাজের সময়ও শেষ, নামাজের সময় শেষ, আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই, পানি সামনে।
পানির দিকেও যেতে পারে না, লকেটও খুঁজে পায় না, নামাজও পড়া যায় না, সব সাহাবীরা মিছিল শুরু করছে, আবু বকর রে ধর ধর ধর, আবু বকর রে ধর, আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে। সেদিন আবু বকর ঘটনা বেসামাল দেখে আয়েশার কাছে গেল, যে দেখে